প্রধানমন্ত্রী আবাস যোজনায় চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ পড়ায় শোকাহত দিনমজুর পরিবারগুলি। জানা গেছে, হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের বাসিন্দা তথা দিনমজুর কদো আলো, ফাইয়াজ আলী এবং নিয়াজ আলী সহ একাধিক ব্যক্তির নাম বাদ পড়ায় শোকাহত হয়ে পড়েছেন। অপরদিকে মৃত ব্যক্তি এবং পাকা বাড়ি মালিকদের নাম তালিকায় থাকায় ক্ষোভও প্রকাশ করেছেন তারা। সার্ভের পর তালিকায় নাম থাকায় আশা প্রকাশ করেছেন বুক বেঁধেছিলেন সেই হতদরিদ্র দিনমজুর পরিবারগুলো, কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশিত হতেই সব আশা শেষ। চাপা কান্নায় ভেঙে পড়েছেন বঞ্চিত দিন আনা দিন খাওয়া পরিবারগুলি। চূড়ান্ত তালিকায় দেখা গেছে অবস্থা সম্পন্ন ব্যক্তি, পাকা বাড়ির মালিক, এমনকি মৃত ব্যক্তিরও নাম রয়েছে, অথচ হতদরিদ্র দিনমজুর পরিবারগুলির নাম বাদ দেওয়া হয়েছে। তাই ব্লক প্রশাসনকে পুনরায় সার্ভের দাবি জানিয়েছেন বঞ্চিত উপভোক্তারা। দেবু সিংহের রিপোর্ট, এনবি 24 নিউজ। আমার সমস্যা হয়েছে যে যখন ঘরের জিওটেক হয়েছিল তখন ঘরের জিওটেক হয়ে তো নিয়ে গেল, তার বাদে আমার লিস্টে নাম ছিল, তার বাদে নাম ছিল, তার বাদে আবার সার্ভে করে গেল, সার্ভে করার পরে আবারও নাম ছিল, তার বাদে নাম এবার কাকি গজে এসেছিলো, ইনকোয়ারি টুনকোয়ারি করে নিয়ে গেল, তার বাদে কালকে যখন লিস্ট আসলো তো কাল থেকে আমার নাম আউট হয়ে গেছে, আমার লিস্টে নাম নাই ঘরের। এরকম আপনি কী কাজ করেন? ওখান তো আমি কাজ করি, ওখান কি রাজমিস্ত্রির কাজ করছিলাম, ওখান কাজ করছিলাম তো কাজ করছি, আমি দিনমজুরি খাচ্ছি আর খাচ্ছি, আমার তো কী করছে যে ঘর নাই, দোয়ার নাই, তবু আমি কী করছে যে কাজ। এই যে সার্ভের পরে তালিকায় কি আপনার নাম ছিল? নাম ছিল। তো আপনি একটা আশাই ছিলেন যে আপনি তাহলে এবার তো একটা পাকা বাড়ি পাবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই যে বাড়িটা নাম কাটাগুলো, আপনার কী মনে হচ্ছে যে কীভাবে নামটা বাদ গেল? আমার নামটা তো মনে হচ্ছে যে কী করছে যে মেম্বারাই কী করছে যে নামটা কেটেছে। কিন্তু কারা বাড়ি পেয়েছে, যারা বাড়ি পেয়েছে তারা কারা? বাড়ি যে পেয়েছে যারা কী করছে যে একতলা বাড়ি আছে ওদের নাম আছে ঘরের লিস্টে, আর যারা মৃত্যু আছে ওদের নাম আছে লিস্টে, আর আমি কী করছে গরিব মানুষ খাটে কামায় খাচ্ছি, আমার এই নামটা আউট করে দিয়েছে, আমার ঘরের নামটা কেটে দিয়েছে। এটা তো ম্যাম, আমি তো মেম্বারকে দোষ দিচ্ছি যে মেম্বারে কেটেছে বাড়িটা। বলছি আপনি ভিডিওকে কী জানাবেন এটাকে নিয়ে? আমি ভিডিওকে জানাচ্ছি যাতে আমার ঘরটা কী করছে হয় সার্ভে করুক, সার্ভে করে চেক করুক যে আমার বাড়ি আছে কি না আছে, আমি এটাই কী করছে ভিডিও সার্ভে বলছি, অনুরোধ করে যে আমার ঘরটা ইনকোয়ারি করা হোক। তোমার নাম? আমার নাম হলো মেরাজ হোসেন। বাড়ি? বাড়ি হলো ভবানীপুর। তারপরে কী হলো? তারপরে যে কয়েকদিন পরে তো দেখছিলাম লিস্টে নাম ছিল, হ্যাঁ এখন দেখছি নাই, যে এদেরকে আমার গ্রামের আমার কিছু লোক দুশ্মনী করে কেটেছে। বুঝি এরকম আপনি কী কাজ করেন? আমি খেত মজুরি। আপনার কি এই ভাঙাচোরা বাড়িতে রয়েছে? হ্যাঁ। আপনি কতদিন থাকেন এই বাড়িতে? অনেক দিন থেকে, মোটামুটি কয়েক সাল থেকে, মানে তো বলা নাই কতদিন যে থাকে না। কতজন থাকেন এই বাড়িতে? পাঁচজন থাকে এখানে, এই বাড়িটাতে আর এই বাড়িটাতে, দুই বাড়িটাতে পাঁচজন থাকে ছিলেন। আপনি ভিডিওকে কী জানাবেন এটাকে নিয়ে? ও ডেকে বলছিলেন আমার ইনকোয়ারিটা হোক দুপাড়া। মানে কারা বাড়ি পেয়েছে, যারা বাড়ি যাদের তালিকায় নামে সে তারা, তাদের কীরকম অবস্থা রয়েছে যে তারা বাড়ি পেয়ে গেলো, আপনি একজন অসহায় দিনমজুর বাড়ির নাম কেটে গেল? যাদের দুতলা বাড়ি এবং ছাদ পিটাই, মোটর সাইকেল, চার পাইয়া রাস্তা। সমস্যা এই হে ভাই, যো দেখো এ টুটা ফুটা ঘর হ্যাঁ না, এ পিতাজি কো আজ তক কই ঘর নি মিলা, হামে ভি নি মিলা, মে তো দিল্লি মে রহতা হুঁ, গাঁও মে ভি রহতা হুঁ, জবকি ইহা কা মে রেশন কার্ড ভি বনায়া হুঁ, ভোটার কার্ড ভি হ্যায় সব চিজ, আধার কার্ড ভি হ্যায়, প্রধান মেম্বার কো বোলা দে মেরা নাম কিউ নি আয়া, নাম উন লোগো কা আয়া ভাই জিনকা পাক্কা ঘর হ্যায়, ল্যাট্রিন বাথরুম ভি হ্যায় উন লোগো কা, অর ক্যা কহতে হ্যায় গাড়ি ভি হ্যায় ফ্রিজ ভি হ্যায়, উন লোগো কা নাম আয়া, অর হামারা নাম আয়া হি নি, অর ইয়ে দেখো হামারা ঘর ক্যাসা হ্যায়, ইয়ে ভাই আয়া মদদ কে লিয়ে। না আপ ক্যা করতে হো? মে মজদুরি করতা হুঁ। আপ প্রশাসন কে পাস ক্যা বলনা চাহতে হো? प्रशासन को मैं यही बोलना चाहता हूँ दे हमारा नाम क्यों नहीं आया, जिनका पक्का घर है उनका आया नाम और हमारा नाम नहीं आया।